সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আমার ছোট বোন আফরোজা আমাদেরকে চটপটি বানিয়ে খাওয়াবে। তো সব কিছু গোছগাছ করলো, এখন বানাবে। আফরোজা, এটা কি? হ্যাঁ, চটপটির ডাল। চটপটির ডাল, হ্যাঁ। এখন এর মধ্যে কি কি দেবো? আচ্ছা, আমরা একটু উপকরণ দেখে নিই। এটা কি? এটা মিট লবণ। এটা মিট লবণ। এটা টেস্টি সল্ট। আচ্ছা, এটা শুকনো মরিচের গুঁড়া। এটা চটপটি মশলা। আচ্ছা, এটা রাঁধুনি। এটা টক টক তেঁতুলের টক। তেঁতুলের টক। এটা ডিম। তারপরে এটা বোম্বাই মরিচ। এটা কাঁচা মরিচ। এটা পেঁয়াজ। লেবু। লেবু। এটা ধনেপাতা। ধনেপাতা কুচি। আচ্ছা, আর ফুচকা আছে, আমরা সেটা শেষে দেখাবো। ওকে, হ্যাঁ, ফার্স্টে কী দিবা? ফার্স্টে মশলা দাও। এটা রাঁধুনি হচ্ছে রেডি মিক্স চটপটি মশলা। ফার্স্টে হচ্ছে চা চামচের এক চামচ দিল, আরও এক চামচ দাও। আচ্ছা, আফুজা এর আগে কখনো বানাই নাই। হ্যাঁ, এবার হচ্ছে চিলি ফ্লেক্স দাও। দাও হাফ চামচ দাও। দাও এরপর হচ্ছে বিট লবণ দাও। হাফ চামচ দাও, এত বেশি না, এত বেশি। টেস্টি সল্ট একটু কমাও। হ্যাঁ, এবার মিক্স করো। পেঁয়াজ দাও, আমি একটু হেল্প করি। পেঁয়াজটা হচ্ছে যে যতটা খাবো অতটুকু, অতটুকু পরিমাণ মতো দাও। হ্যাঁ, অতটুকু দাও, পরে আবার অ্যাড করে দিও। ওকে, কাঁচামরিচ দাও। কাঁচামরিচ পুরোটাই দিয়ে দাও। কাঁচামরিচ যেহেতু এখানে অল্প, এটা পুরোটাই দিয়ে দিচ্ছে। বোম্বাইটাও আমরা ঝাল বেশি খাই, তাই পুরোটাই দিয়ে দিচ্ছে। ডিমটা আমরা পরে অ্যাড করে নেব। ধনে পাতাটাও পরে দিও। হ্যাঁ, এবার একটু মিক্স করে নাও। মিক্স করে নাও। ডালটা একটু ম্যাশ করে নাও। ডালটা একটু আস্তে আস্তে আছে, তো একটু হালকা ম্যাশ করে দিলে একটু ঘন হবে। আলুটা হচ্ছে একটু আস্তে আস্তে। টক দাও, তেঁতুলের টক দাও। টকটা হচ্ছে পরিমাণ মতো দিতে হবে। ও প্রথমে এই চামচটা এক চামচ দিয়ে নিচ্ছে। হ্যাঁ, পুরোটা ভরে দাও। দাও এক চামচ দাও। মিক্স কর। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছে, যেহেতু ডালে সিদ্ধর সময় একটু লবণ দেওয়া ছিল, বেশি দিচ্ছে না। এটা টেস্ট অনুযায়ী, যদি লাগে তাহলে কমিয়ে বানিয়ে নিতে হবে। মিক্স করো। আফরোজা এর আগে কখনো চটপটি বানাই নাই, আজকেও বানিয়ে আমাকে আর আম্মুকে খাওয়াবে। টেস্ট করে বলবো মানে কিরকম হয়েছে। জলদি মিক্স করো, এবার টেস্ট করে দেখো যে লবণ ঝাল ঠিক আছে কিনা। মশলা লাগবে মনে হয়? মশলা চটপটি মশলা ঝাল ঠিক আছে, আমরা আরেকটু মশলা অ্যাড করে দিলাম। আমরা বাসার বাইরে খুবই কম খাই, বাসাতেই রান্না হয়। আপনারা যদি আরও রান্নার কোনো রেসিপি চান
আমাদের মতো করে আমরা যেভাবে খাই সেটা শেয়ার করব। আর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমার ব্লগও চলে আসছে, আপলোড হয়ে যাবে। ওকে, মিক্স করা হয়ে গেছে। টক টক বোধ হয় আর একটু লাগবে, বা একটু টক দিল, অল্প বেশি না। টক ঝাল এগুলো যার যার টেস্ট, হ্যাঁ ঠিক আছে, যার যার টেস্ট অনুযায়ী আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন। সবাই চটপটি এখন বানাতে পারে, জাস্ট এটা আপনারা প্রথমবার বানানো বলে আমি এটা ভিডিওটা করে রাখলাম। ওকে, চটপটিটা শেষ, এবার আমরা এটা সার্ভ করব। চটপটি সার্ভ করতেছে, দাও বাটি তো দাও। আমরা যেহেতু তিনজন খাবো, এটা আমরা বেশি বানালাম না, অল্পই বানালাম, বেশি খাওয়াও হয় না। অফ্রোজা সার্ভ করে ফেললো, এবার একটু সাজিয়ে দিবে। এটা কি দিচ্ছ অফ্রোজা? লেবুর রস। আচ্ছা, ও লেবুর রস দিচ্ছে, এটা একটা সুন্দর ফ্লেভার আসবে চটের মধ্যে থেকে। একটু ডিম দিয়ে দিচ্ছে, ডিমটা আমরা অ্যাড করে দিই না, উপর থেকে দিয়ে দিই, তো উপর থেকে দিয়ে দিচ্ছে। এবার কি দেব? পেঁয়াজ। এবার একটু পেঁয়াজ দিচ্ছে, যেহেতু আগে থেকে পেঁয়াজ ছিল তাই এখন এই পর্যায়ে বেশি দিতে হবে না, অল্প জাস্ট দেখা সৌন্দর্যের জন্য দিচ্ছে। এবার এবার ধনে পাতা দিচ্ছে, ধনে পাতাটা হচ্ছে নিজের টেস্ট অনুযায়ী, অনেকে ধনে পাতা খায় না। ওকে, এবার হচ্ছে ফুচকা দিবে, ফুচকাটা হচ্ছে ভাঙা, যেহেতু আমরা চটপটি খাচ্ছি এটার সাথে ভাঙাটাই দিতে হয়, আগে থেকে ভেঙে রেখেছি। ফুচকা দিয়ে দিচ্ছে, হ্যাঁ অল্প দম। ফুচকাটা অল্প দেওয়াটাই বেটার, কারণ একটু নরম হয়ে গেলে টেস্ট পাওয়া যায় না। এটা অল্প হয়ে গেল আমাদের চটপটি, কিরকম হলো খেয়ে বলতে হবে। এটা হচ্ছে চটপটির ফাইনাল লুক, এখন মিক্স করে খেতে হবে। টক যার যেমন লাগবে সে কমে পাই নেবে, ঝাল যদি লাগে, আমরা যেহেতু বোম্বাই দিয়েছিলাম এর মধ্যে ঝাল মনে হলে লাগবে। খেয়ে দেখি, ফার্স্ট টাইম হিসেবে খারাপ না, ভালো, ট্রাই করবেন সবাই, আর কেমন হয়েছে জানাবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও আপনারা জানাবেন। আর হচ্ছে যদি এরকম আমরা রেগুলার বা কোনো আইটেম যে জিনিসগুলো আমরা খাই নিজেদের মতো করে বানাই, যদি এরকম ভিডিও আরও চান কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি করে দিবেন, এই ভিডিওটি কিংবা আগামী যে ভিডিওগুলো আসবে অবশ্যই লাইক করতে ভুলবেন না। কোনো কোয়েশ্চেন থাকলে জানাবেন, ভালো না লাগলে, কোনো ভুল যদি থাকলে অবশ্যই জানাবেন, আর ক্ষমা করে দিবেন যদি কোনো ভুল থেকে থাকে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আয়েশাস গ্যালারির সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ বলো। আল্লাহ হাফিজ।